আসসালামু আলাইকুম সবাইকে, সুরাইস কুকবুকে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে চিকেনের একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে ড্রাই চিলি চিকেন। আমরা রেস্টুরেন্টে সাধারণত দুই ধরনের চিলি চিকেন দেখি থাকি, একটি হচ্ছে গ্রেভি সহ এবং অন্যটি হচ্ছে শুষ্ক বা ড্রাই। ড্রাই চিলি চিকেন ভারতের একটি জনপ্রিয় অ্যাপেটাইজার, আবার মেইন ডিশ হিসেবেও ড্রাই চিলি চিকেন অনেক জায়গায় পরিবেশন করা হয়ে থাকে। বিভিন্ন রকম চিলি বা মরিচ দিয়ে তৈরি করা এই চিকেনের ডিশটি বড় ছোট সবারই অনেক পছন্দের। তাহলে চলুন আর দেরি না করে উপকরণগুলো ঝটপট দেখে নিই। এবার এক পাউন্ড বা আধা কেজির চেয়ে একটু কম চিকেন ব্রেস্ট ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিতে হবে। আধা কাপ কিউব করে কাটা পেঁয়াজ, এক চা চামচ কাঁচামরিচ কুচি, দুই চা চামচ রসুন কুচি, আর লাগবে কয়েক রকম কালারের ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি আমার ইচ্ছা মতো এক কাপ নিয়েছি, আপনারা ইচ্ছা করলে তার চেয়ে বেশি বা কম ব্যবহার করতে পারেন। আস্ত কাঁচামরিচ ও আস্ত শুকনো লাল মরিচ কয়েকটি করে নিয়েছি। এক টেবিল চামচ চিলি গার্লিক সস লাগবে, আর যদি চিলি গার্লিক সস আপনাদের কাছে অ্যাভেলেবেল না হয় তাহলে রেগুলার চিলি সস ব্যবহার করলেও চলবে। আর চিকেনের উপরে গার্নিশ করার জন্য অল্প পেঁয়াজের কলি নিয়েছি। লবণ আন্দাজ মতো, ডিম একটি এবং চিনি আমি নিয়েছি এক টেবিল চামচ, আপনারা ইচ্ছা করলে স্বাদ অনুযায়ী কম বেশিও দিতে পারেন। তেল ও গোলমরিচ আন্দাজ মতো এবং সয়া সস আমি নিয়েছি তিন চা চামচ। আদা ও রসুন পেস্ট এক চা চামচ করে, সাদা ভিনেগার এক টেবিল চামচ, টমেটো কেচাপ এক টেবিল চামচ, ময়দা ও কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ করে নিয়েছি। চলুন তাহলে রান্নাটি এবার শুরু করে দিই। প্রথমে চিকেন ম্যারিনেট করার জন্য আদা এবং রসুন পেস্ট, এক চা চামচ সয়া সস, লবণ, গোলমরিচ গুঁড়া, ডিম, ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখাতে হবে। এই রান্নাটির জন্য চিকেন ম্যারিনেট করে সাথে সাথেই ফ্রাই করে ফেলা যায়, আর আপনারা চাইলে চিকেন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে পারেন এবং ওই সময়ের মধ্যে সবজি এবং পেঁয়াজ রসুন কুচি করে কেটে রেডি করে ফেলতে পারেন। চিকেনের সাথে সবকিছু মিক্স করে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আমি। আপনাদের সুবিধার জন্য মাংসগুলো কতটুকু সাইজ করে কেটেছি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে মাংস কেটে নিতে পারেন। এইবার ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো ডুবো তেলে ভালোভাবে ভেজে নিতে হবে, আর চিকেনের টুকরোগুলো ভাজতে হবে মাঝারি আঁচে, তা না হলে চিকেনের বাইরের পাশটা পুড়ে যাবে এবং ভিতরটুকু কাঁচা রয়ে যাবে। আমি এক পাশ ভালোভাবে ভাজা হওয়ার পরে মাঝখানে আরেকবার চিকেনগুলো উল্টে দিয়েছি, তারপর অপর পাশও ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে তেল ঝরিয়ে চিকেন উঠিয়ে নিয়েছি। সবগুলো চিকেনের টুকরো তেল ঝরিয়ে আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি এবং সবগুলো চিকেনের টুকরো আমি একটি কিচেন টাওয়ালের উপরে রেখেছি। এইবার সবজিগুলো রান্না করে নিব। প্রথমে একটি হাঁড়িতে 2-3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি, তারপর তাতে রসুন কুচি আর আস্ত শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর সাথে যোগ করে নিয়েছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে তাতে যোগ করলাম কাটা ক্যাপসিকামগুলো। তারপর একে একে দিয়ে দিলাম সয়া সস, টমেটো কেচাপ, চিলি গার্লিক সস, সাদা ভিনেগার, সামান্য কালো গোলমরিচ গুঁড়া, লবণ এবং চিনি। সবকিছু যোগ করার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমি খুবই সামান্য একটু পানি অ্যাড করেছি যাতে মশলাগুলো নিচে লেগে না যায় আর ভালোভাবে সবজির সাথে মিক্স হয়ে যায়। এইবার ভাজা চিকেনের টুকরোগুলো অ্যাড করে ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিব। সবশেষে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আধা কাপ ঠান্ডা পানিতে গুলে হাঁড়িতে দিয়ে দিব, একটু নেড়েই চুলোটা তারপর বন্ধ করে দিব। উপরে এবার কিছু আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিব,
কাঁচামরিচ শেষে যোগ করাতে খুবই সুন্দর একটি ফ্রেশ এবং এক্সোটিক চিলির গন্ধ ছড়াবে। ব্যাস হয়ে গেল আমার মজাদার চিলি চিকেন রান্না। আমি উপরে পেঁয়াজের কলি দিয়ে একটু গার্নিশ করেছি, আপনারা চাইলে পেঁয়াজের কলিটুকু বাদও দিতে পারেন। এই চিলি চিকেনের ডিশটি নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন খেতে কতটা মজার হবে। এই ডিশটি আপনারা মেইন ডিশ হিসেবে পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি বা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আবার অ্যাপেটাইজার হিসেবেও নান, রুটি, সালাদ বা শুধু শুধু পরিবেশন করতে পারেন। আমার এই চিলি চিকেনের রেসিপিটি বাংলা এবং ইংলিশে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা। এই চিলি চিকেনের রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ডিশটি। বেশি করে লাইক এবং শেয়ার দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আপনারা। আশা করি আগামীতে আরও মজাদার রুটুর নতুন নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি হাজির হব। আজকে তাহলে এতটুকুই, আল্লাহ হাফেজ।